ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা তোমরা 21 এবং 23-এ যারা বর্তমানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার রয়েছে, তোমরা জানো যে ফোর্থ সেমিস্টারে কিন্তু হোম সেন্টারে এক্সাম হবে। তো আজকে আবার একটি নোটিশ দিয়েছে যে দেখো wbuttepa যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি নতুন কিন্তু নোটিশ দিয়েছে। তো নোটিশে যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শিক্ষা সংক্রান্ত বিশেষ করে বিএড এর যাবতীয় তথ্য পেতে। তো এইখানে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো নোটিশ ফর অ্যানেক্সার 1 অ্যান্ড অ্যানেক্সার 2, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমার পেজটা কিন্তু ওপেন হবে। তোমরা দেখতে পাচ্ছ পেজটা আমার ওপেন হবে, আমার পিডিএফটা ডাউনলোড হচ্ছে এই মুহূর্তে। তো দেখো তারপরে কি বলছে এখানে দেখি। তো আমার রীতিমতো আমার কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, আমি পিডিএফটা এবার ওপেন করছি। তো ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশ দিয়েছে 17/8/2022, কিন্তু আজকে কিন্তু নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো কী বলছে দেখো, প্রিন্সিপাল টিচার তারপরে ইনচার্জ অফিসার ইনচার্জ প্রোগ্রাম কোঅর্ডিনেটার্স আর রিকোয়েস্টেড টু সাবমিট ভাইয়া ইমেল টু ফিল দ্য প্রেসক্রিপ্ট দ্য ফরম্যাট অ্যানেক্সার 1 অ্যান্ড অ্যানেক্সার 2 অ্যান্ড দ্য আন্ডার সাইন বাই 23/8/2022 বিএড সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার যেটা বলছে রেগুলার অ্যান্ড সাপ্লিমেন্টারি বিএড ফার্স্ট এবং থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি 1 এবং এক্সামিনেশন। তো এইখানে অ্যানেক্সার বলতে কী বোঝাচ্ছে, অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার বিএড সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারদের কী বলতে চাইছে। দেখো অ্যানেক্সার 1 বলতে এটা কলেজের কাজ। তো এই অ্যানেক্সার অনেক কী হয় না, কলেজের ডিটেলস অর্থাৎ কলেজের নাম কী, সেই কলেজের ডিটেলসগুলো, ঠিক আছে, পরিচয় কী, সব কিছু কিন্তু এই অ্যানেক্সার কিন্তু অনেক ইউনিভার্সিটিকে সাবমিট করতে হয়, সেটা কিন্তু ইউনিভার্সিটি কলেজ সাবমিট করবে। এখানে বিএড এর সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারে কোনো কাজ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যানেক্সার 2 কী বলা হচ্ছে, যে অ্যানেক্সার 2-এ কী পাঠাতে হয় না, অ্যানেক্সার 2-এ পাঠাতে হয় কলেজকে যে বিএড এর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যারা খাতা দেখবে, বিশেষ করে প্র্যাকটিকাম যত ইন্টার্নশিপের যে খাতাগুলো হয় সেই খাতাগুলো যারা দেখবে তাদের ডিটেলস, তাদের ইমেল নাম্বার, ফোন নাম্বার, তাদের নাম, এই সমস্ত কিছু অ্যানেক্সার 2-এ কিন্তু পাঠানো হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটা পেয়ে গেলে যে এই অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জিনিসটা কী, এবং তো বিএডের এই রকম শিক্ষা সংক্রান্ত যদি তোমাদের কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বিভিন্ন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে।